ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন সকালে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সানডে মর্নিংয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, মেথির পরোটা বা মেথির থেপলা যাকে বলে। মেথি পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে এখানে এটা এটা একটা আটা মাখারই আটা মেখেছিলাম এক্ষুনি, তো সেইটার মধ্যেই আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি। দু বাটি আটার মধ্যে আমি দিয়ে দেব মেথি পাতাগুলো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সামান্য হলুদ দেব, জোয়ান আর দেব, এর মধ্যে সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখবো রুম টেম্পারেচার জল দিয়ে। আগে এটাকে মিক্স করে নেব। চাইলে আপনারা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা ভাজা মশলা দিতে পারেন। তো আমাদের এর মধ্যে লঙ্কার গুঁড়ো, মানে আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, তার জন্য এটা সাধারণভাবেই তৈরি করব। এবার এটাকে আমি রুম টেম্পারেচার জল দিয়ে মাখবো। এখানে আমি আটাটা এখনো মাখছি, এটা ভালো করে মেখে রাখতে হবে আর কি। আটাটা আমার মাখা হয়ে গেছে, এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর তার আগে আমি একটু সাদা তেল দিয়ে এটার গায়ে মাখিয়ে তারপরে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এখানে এটা অনেক নরম হয়ে গেছে আর এই পাতাগুলোও নরম হয়ে গেছে। এটাকে আমি আবার ভালো করে একটু মেখে নেব। তো এখানে আমি লেচিগুলো এই কটা নিয়েছি আর এটা পুরোটাই বেলবো আমি তেল দিয়ে। তেল মাখিয়ে নিতে হবে ভালো করে। তো আমি আর একটা বেলে দেখাচ্ছি, এটা শুকনো তো সেই জন্য এটা একটু অসুবিধে হলো। এটা লুচি রাখার মতো বেলে নিতে হবে। অনেকে আটা দিয়েও বেলা যায়, আটা দিয়ে রুটির মতন বেলে ভাজলে হয়, কিন্তু আমি এটা তেল দিয়েই বেলি যাতে এটা বেশি নরম হবে। আর আটা দিয়ে বেললে এটা নরমটা একটু কম হয়, কেমন পরে একটু শক্ত মতো হয়ে যায়, তাই জন্য আমি এটা লুচির মতনই আটা দিয়ে বেলি। তো এবার চলুন এটা তুলে এটা ভেজে নিই। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমি পরোটাটা দিয়ে দিলাম, আঁচ মিডিয়াম করে ভাজবো। খুব জোরেও দেব না, খুব আস্তেও দেব না, এটা আস্তে আস্তে হবে। এদিকে আমি পরোটাগুলো সব দিচ্ছি। পরোটাটা হয়ে গেছে,
অল্প তেলে, এটা অল্প তেলেই ভাজা হচ্ছে। স্লো করেই ভাজতে হবে। পরোটা সামান হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে। এবার একে করে আমি এভাবে পরোটাগুলো ভেজে নেব। এখানে আমার এই পরোটাগুলো হয়ে গেছে, দেখুন একদম নরম, খুব নরম হয়েছে পরোটাগুলো। আর একটু শক্ত হয়নি, অনেকক্ষণ করেছি, এই যে একদম। তো পরোটাগুলো খুব সফট হয়েছে, এখন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ফ্রেন্ড, এখানে আমার মেথির পরোটাটা রেডি হয়ে গেছে। মেথির পরোটা ঘুগনির সাথে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, সকালের জল খাবার বা বিকেলের সন্ধ্যের জল খাবারেও এগুলো খাওয়া যায়। আর এই মেথির পরোটা আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এরকম পদ্ধতিতে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে, খেয়ে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্টে, রেসিপিটা দেখার জন্য। থ্যাংক ইউ।